দর্শক শুভেচ্ছা স্বাগত সবাইকে আজকের 24 ঘন্টা আপনাদের সঙ্গে আছি মাহফুজ মিশু আমরা নিশ্চয় জানি যে 2019 সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা কিন্তু এরি মধ্যে যদিও 2017 সালের শুরুতে আমাদের অবস্থান কিন্তু এরি মধ্যে নির্বাচন নিয়ে আলোচনা সমালোচনা নানান উদ্যোগ এরি মধ্যে পরিলক্ষিত হচ্ছে তার পেছনে সম্ভবত সবচেয়ে বড় কারণ বর্তমান যে নির্বাচন কমিশন ডক্টর কাজী রকিবউদ্দিনের যে নির্বাচন কমিশন সেটির মেয়াদ শেষের দিকে এবং সেটিকে কেন্দ্র করে পরবর্তী নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে সেটি নিয়ে রাষ্ট্রপতির উদ্যোগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ হয়েছে এবং খুব শিগগিরই হয়তো সার্চ কমিটি গঠন করে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে সরকারকে এবং সেই জন্যই এর মধ্যে নির্বাচন নতুন করে রাজনৈতিক আলোচনা সেজন্য আমরা আজকে আলোচনার বিষয় ঠিক করেছি আলোচনায় নির্বাচন এবং এই নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন তিনজন অতিথি আমরা শুরুতে তাদের সঙ্গে পরিচিত হতে চাই আছেন ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহমান আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং পাবলিক সার্ভিস কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর এম আবুল কাশেম মজুমদার আপনাদের তিনজনকে স্বাগত আজকের 24 ঘন্টায় জনাব আব্দুর রহমান আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আজকে নির্বাচন কমিশন নতুন ভবনে গিয়েছে এবং সেখানে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে নির্বাচনের সুবাতাস বইছে আপনি যদি না দেখে থাকেন আপনার সুবিধার্থে আমরা প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন নতুন ভবনে ওঠার সময় কি বলেছেন সেই কথাটা একটু শুনে আসতে চাই আমরা দোয়া করে যাচ্ছি তাদের জন্য সবাই তাদের জন্য এগুলি সমাজ এটাকে আরও এগিয়ে নেবেন নির্বাচনে যে সুবাতাস বইছে বাংলাদেশে এটা চলমান থাকবে জি নির্বাচনের সুবাতাস বইছে এই কথা দিয়ে আসলে প্রধান নির্বাচন কমিশনার কি বোঝাতে চাইলেন এবং এই সুবাতাসটা আসলে কোথায় আপনারা কোথায় দেখেন মানে বেশ কিছুদিন ধরেই পর্যায়ক্রমিকভাবে এক একটা স্তরে নির্বাচন সম্পন্ন হয়েছে যেমন বিগত জাতীয় সংসদ নির্বাচন পরবর্তীকালে উপজেলা পরিষদ নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং পৌরসভা নির্বাচন সবশেষে জেলা পরিষদ নির্বাচন তো সব কিছু মিলেই বাংলাদেশের মানুষ আসলে একটা নির্বাচনী বাতাসের মধ্যেই কিন্তু আবর্তিত হয়ে আছে এবং তারপরে বড় কথা হলো যে বাংলাদেশ আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনে আমাদের দলীয় প্রধান বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে আমাদের আগামী দিনের এই সম্মেলনের শপথ বা এই সম্মেলনের মূল কথাই হবে আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করা এবং সেই নির্বাচনের জন্য যত ধরনের প্রস্তুতি একটা দল হিসেবে নেওয়া প্রয়োজন সেই প্রস্তুতি সকলকে নিতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই কথাটিও বলেছেন কোনোভাবেই আর আরেকটি বিতর্কিত সংসদ নির্বাচন বা সমালোচনামুখর সংসদ নির্বাচনও তিনি চান না না তিনি শব্দচয়নের জায়গায় আপনি যেটি বললেন বিতর্কিত বা আরেকটা কি শব্দ বললেন সমালোচনামুখর নির্বাচন চান না এই কথাটি আমার জানা নেই উনি এই ধরনের কথা বলেছেন উনি ইতিবাচকভাবেই বলেছেন যে আগামী নির্বাচনটি সকলের একটা অংশগ্রহণমূলক নির্বাচন হোক এটাই আমরা চাই এবং সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের কাছে একটি বড় চ্যালেঞ্জ হলো যে মানুষকে নির্বাচনমুখী করা এবং মানুষকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সরকার যেই উন্নয়ন উপহার দিয়েছে সেই উন্নয়নের প্রচার প্রচারণা এবং মানুষকে সেই সমস্ত জায়গায় সম্পৃক্ত করা এবং যাতে আওয়ামী লীগের পক্ষে রায় দেয় সেই জন্য সংগঠনকে গতিশীল করে মানুষের কাছে যাওয়া এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্যটিকে বাংলাদেশের মানুষ ধরেই নিয়েছে এবং আমরাও মনে করি যে একটি নির্বাচন আমরা যদি হিসাব করি তাহলে আর 2 বছর বাকি আছে তো 2 বছর একটা রাজনৈতিক দলের নির্বাচনী প্রস্তুতির জন্যে কিন্তু পর্যাপ্ত সময় যেমন আবার একেবারেই অবহেলা করবার সময় না কারণ একটা দলের নির্বাচনী ইশতেহার প্রস্তুত করার প্রয়োজন আছে একটা দলের
সাংগঠনিক কিছু দুর্বলতার জায়গা থাকে, প্রত্যেকটি রাজনৈতিক দলেরই থাকে। সেই দুর্বলতার জায়গাগুলো, দুর্বলতার ছিদ্র পদগুলো বন্ধ করার প্রশ্ন আছে। এবং দলীয় প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কতগুলো জরিপ বলেন বা কতগুলো মেকানিজম বলেন, সেসব বিষয়ে রয়েছে। সুতরাং পূর্ব 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 শর্ত হিসেবে, পূর্ব প্রস্তুতিমূলক কাজ হিসেবে একটা রাজনৈতিক দলের অনেকগুলো কাজ রয়েছে। সুতরাং সেই হিসেবে আমি মনে করি যে বাংলাদেশের যথার্থ অর্থেই নির্বাচনে খোদ প্রধানমন্ত্রী বলছেন যে একটি অংশগ্রহণমূলক নির্বাচন ফলে, এবং সবশেষ যে নির্বাচনটি আমরা দেখলাম আলোচিত নির্বাচন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, সেটি অংশগ্রহণমূলক ছিল এবং নির্বাচনটি যথেষ্ট গ্রহণযোগ্য হয়েছে, আপনার দল থেকে বড় ধরনের আপত্তি ওঠে না, সেখান থেকে কোন আশার জায়গা দেখছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু সবসময় আশাবাদী লোক, আশা তো সবসময়ই দেখি, কিন্তু মাঝে মাঝে আশার মধ্যে একটু ছেদ হয়ে যায়। আর প্রধান নির্বাচন কমিশনার একটা সুবাতাসের কথা বলেছেন, আমরাও শুনলাম, তাহলে তো মোটামুটিভাবে বলাই যায় যে ওনার যে এই কমিশন বিগত দিনে যতগুলো নির্বাচন করছে সেখানে কোনো বাতাস ছিল না, আর বাতাস থাকলেও সে বাতাসগুলো মনে হয় সুবাতাস ছিল না। এখন তিনি সর্বশেষ এই একটা জেলা পরিষদের একতরফা, মানে এক দলের একটা নির্বাচন দিয়ে বলছেন যে এখন নির্বাচনের সুবাতাস বইছে। উনি হয়তো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে মিন করে বলে থাকতে পারেন। আর কোনটা মিন করে বলেছে সেটা আমি, সর্বশেষ নির্বাচনের কথাটাই বলা যায় আর কি। এখন কথাটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আর কোনো বিতর্কিত নির্বাচন উনি দেখতে চান না। মানুষ ভোট দেয় নাই এবং ভোট দিতে যেতে পারে নাই, ক্যান্ডিডেটও ছিল না, সেইটাকে কি নির্বাচন বলা যাবে? রহমান ভাই স্বীকার না করলেও সারা জাতি, সারা পৃথিবীর মানুষ এটা দেখেছেন। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবেই হোক কোনো না কোনো কারণে এটাকে বলেছে যে ওই রকম নির্বাচন। আর দেখেন, আমি কিন্তু আপনার কথা বলার সময় একটি কথাও বলি নাই, এটা কিন্তু নিয়ম না, একটি আপনার কথা যখন বলেছেন না, উনি উনি ওনাকে ওনাকে আমরা সময় দিই, সেই জন্য কথাটা হচ্ছে আপনি সময় পাবেন। আমাকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেই জন্যই বলেছি। তো আমি আশাবাদী হয়েছি এই কারণে যে আপনার মনে আছে যে বেগম খালেদা জিয়া একটি নির্বাচন কমিশন গঠনের জন্য একটি, মানে, প্রস্তাব দিয়েছেন একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। তখন আওয়ামী লীগ সহ আরও বেশ কিছু লোকেরা সমালোচনা করেছিল প্রাথমিক অবস্থায় যে এইটা দিয়া আলোচনা হবে না। তো দি রাষ্ট্রপ্রধান ইজ ভেরি কাইন্ড এনাফ, উনি উপলব্ধি করতে পেরেছেন যে না, এইভাবে করে বলা যাবে না, কারণ এগুলো রাজনৈতিক দলের সাথে আলোচনা করে একটি নির্বাচন কমিশনের পথে এগোনো দরকার। সেই কারণে 31টি রাজনৈতিক দলের সাথে ইতিমধ্যে আলোচনা সমাপ্ত করেছে। সেই জন্য আমরা আশাবাদী মনে করি যে রকিব মার্কা যে কমিশন, যেটা বিগত দিনে সমস্ত প্রকার নির্বাচনকে কলুষিত করেছে, সেরকম কমিশন হয়তো বাংলাদেশের মানুষ আর হয়তো দেখবে না। কিন্তু রকিব কমিশনের অধীনে কিন্তু আমরা সিটি কর্পোরেশন নির্বাচন দেখেছিলাম, যেখানে বেশিরভাগ প্রার্থী আপনার দল থেকে বিজয়ী হয়েছিল। সেই নির্বাচনটা তখন কিন্তু আওয়ামী লীগের এই অংশ পার্টটা ছিল না। কোন অংশ পার্টটা? এই অনির্বাচিত পার্টটা কিন্তু সেখানে ছিল। হ্যাঁ, কিন্তু সেটা আওয়ামী লীগের আমলে ওই পার্টটা ছিল যেটা আগের মেয়াদের পার্ট। সেই মেয়াদের পার্টের সাথে পরের মেয়াদের পার্টের তুলনা করা যাবে না। কাজেই সেই জন্য আমি বলেছি যে ওই মার্কা কমিশনের বা নির্বাচন
সেইটা আর ভবিষ্যতে হবে না, এই কারণেই আমি আশাবাদী এটা আমি মনে করি। আমরা একটু প্রফেসর আবুল কাশেম মজুমদার আপনার কাছে যেতে চাই, সিইসির বক্তব্য ধরে আমরা দুই শীর্ষ দলের উদ্বোধন হলো, তো স্বাভাবিক কারণে একটা নতুন ভবনে যাচ্ছেন এবং উনি নিজেও ভালো করে জানেন 8ই ফেব্রুয়ারির মধ্যে ওনাদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এবং নতুন কমিশন আসতেছে। তো এইটা আসলে গতানুগতিক ভাবে আমরা যেটা রাষ্ট্রবিজ্ঞানে বলে থাকি আর কি, যে এটা হোয়াট ইজ ফার্স্ট বাই গন ওটা শেষ, তাই তো ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করে, ভবিষ্যতের কথা তিনি সামনে রেখে হয়তো বা এই সুবাতাস বলতে যেটা বোঝাচ্ছেন সেটা আসলেই মানে ভবিষ্যৎকে ইঙ্গিত করে, মিন করে। ভবিষ্যতে তো আর কেউ বলবো না যে আগামী দিনগুলো খারাপ আসুক, এটা তো আর কেউ কখনো বলে না, তাই না? তো ওইভাবে এখন ওনার অ্যাক্টিভিটিস ড্রকিপ কমিশন কি করেছে কি করেনি সেটা ইতিহাস পর্যালোচনা করবে, জয়নাল ভাই পর্যালোচনা করেছেন, আব্দুর রহমান সাহেব ভাই বলবেন, আমরা রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে বলবো, তাই তো, এক একজন এক একভাবে। কিন্তু আসলেই যেটা হচ্ছে যে দেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা প্রতিটি নাগরিক আমার মনে হয় যেভাবেই আপনি বলেন না কেন কিন্তু আমরা আশাবাদী, জয়নাল ভাইয়ের মতোই আমরা প্রত্যেকে আশাবাদী, এবং আর অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে যাচ্ছে এটাতে কোনো রকমের কেউ একেবারে যেই যে যে চিন্তারই হোক অস্বীকার করার জন্যই। এখন এখানে যেটা হয় অনেকে বলবেন অর্থনৈতিকভাবে যাচ্ছে, গভর্নেন্স শাসন প্রক্রিয়াটাতে কিছু থাকতে পারে, নট ইন দ্য রাইট ট্র্যাক, তা কিন্তু নির্বাচন কিন্তু গত কয়েক বছরে আমরা কিন্তু দেখে আসছি, প্রচুর নির্বাচন হয়েছে, প্রচুর নির্বাচন হয়েছে। এটা আমার মনে হয় আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি এত বেশি নির্বাচন আমরা কখনো পাইনি, এবং প্রথমবার কিছু কিছু বেশ রাজনৈতিক দলের দুইটা শীর্ষ রাজনৈতিক দলের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব আমার সামনে আছেন, ওনাদের সামনে বলতে, তারপরে আমি বলতেছি প্রথমবারের মতো আমরা ইউনিয়ন পরিষদের নির্বাচন পেলাম রাজনৈতিকভাবে, মেয়র নির্বাচন পেলাম রাজনৈতিক, পৌরসভা নির্বাচন পেলাম, জেলা পরিষদ প্রথমবারের পথে নির্বাচিত হলো, যেটা এটা পরোক্ষভাবে, তাই তো, সরাসরি প্রত্যক্ষ নয়। তো এই যে জিনিসগুলো আসলো এগুলো কিন্তু রাজনীতিকে আমাদের সাথে রাজনীতিকে আরও বেশি অর্থবহ করবে, রাজনীতিকে আরও বেশি গুরুত্ব দেবে, এবং নির্বাচন যে গণতন্ত্র এবং নির্বাচন পারস্পরিকভাবে একটা কোন এবং অর্থনৈতিক উন্নয়ন দেশের উন্নয়ন সামগ্রিক উন্নয়নের জন্য নির্বাচন যে প্রয়োজন এবং গণতন্ত্রের যে কোনো বিকল্প নেই এটা আমার মনে হয় সেটি নিয়ে উভয় দলই, এবং সেই কারণেই রকিব সাহেব নিশ্চয়ই আশাবাদ ব্যক্ত করতে পারেন যে একটা সুবাতাস বইছে। আমরা আবার আপনার কাছে আসবো, রহমান ভাই আবার আপনার কাছে একটু জানতে চাই, আপনার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজকে একটি মন্তব্য করেছেন যেটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, যে উনি দাবি করছেন যে জয়নাল আবেদিন সাহেবের দল বিএনপি রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে সার্চ কমিটির প্রধান হিসেবে, তারা আগেই প্রকাশ্যেই বলেছিলেন যে একজন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে তারা চান। ওবায়দুল কাদের সাহেব আজকে বলেছেন একটি অনুষ্ঠানে, যুবলীগের একটি অনুষ্ঠানে, যে উনি সেখানে কে এম হাসান সাহেবের নাম বিএনপির পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে সার্চ কমিটির প্রধান হিসেবে। আবার অপরপক্ষে উনার দলের মহাসচিব মির্জা ফখরুল সাহেব বলছেন এটি মিথ্যা, এবং দ্বিতীয়ত যে কথাটি বলছেন, যদি রাষ্ট্রপতির কাছে নামটি এই নাম প্রস্তাব করেও থাকে সেটি বাইরে আসলো কেন? আর কে এম হাসান আগে থেকেই আলোচনায় বিতর্কে ছিলেন, আপনার নিশ্চয়ই মনে আছে 2006-07 সালে সেই সময়ের ঘটনা, উনি একসময় বিএনপি আন্তর্জাতিক বিষয়ের সম্পাদক ছিলেন, সেটি আপনার দলের অবস্থান। প্রশ্ন হচ্ছে সার্চ কমিটি তো আপনাকে আগে গঠন করতে হবে, তারপরে সেই কমিটি সিইসি অন্যান্য কমিশনারদেরকে নির্ধারণ করবেন, এখন আমরা কি সার্চ কমিটির প্রধান নিয়ে আর কতদিন আসলে এই রাজনৈতিক বিতর্ক করব? না, আপনার বক্তব্যটা আমি আসলে কোন জায়গা থেকে শুরু করব আমি বুঝতে পারছি না। প্রথমত আমি যেখানে বলি সেটা হলো যে মহামান্য রাষ্ট্রপতির কাছে যদি বিএনপি কে এম হাসান মতো একটা বিতর্কিত ব্যক্তিকে নাম প্রস্তাব করে থাকে, সেটি মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে বাইরে যাওয়াটা একটা অনৈতিক ব্যাপার। তবে আমি আপনাকে ব্যক্তিগতভাবে নিশ্চয়তা দিয়েই বলি যে ওবায়দুল কাদের সাহেব এই কথাটি এই সার্চ কমিটিতে তার নাম দেওয়া হয়েছে এই কথাটি তিনি বলেননি, বিএনপি সার্চ কমিটিতে কে এম হাসানের নাম দিয়েছে এই কথাটি তিনি বলেননি। তিনি বিগত যে 2006 সালের তত্ত্বাবধায়ক সরকারের যে কাঠামো নির্মাণের সেখানে প্রধান উপদেষ্টা হিসেবে তার নাম প্রস্তাব করেছিল,
এই কথাটি বলেছেন। এখন উপস্থাপনার জায়গা থেকে বা এইটার ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে হয়তো একটু ভুল বোঝাবুঝি হতে পারে, তবে আমি ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি, উনি আমাকে পরিষ্কার করে বলেছেন যে উনি এই ধরনের কথা বলেননি। এটি হলো দ্বিতীয় কথা। তৃতীয় কথা হলো যে আলমগীর সাহেব বলেছেন যে যদি বিএনপি দিয়েই থাকে তাহলে রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে এটা যাবে কেন, এটি 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 এটা যৌক্তিকভাবেই তিনি বলেছেন, যা উচিত না। কিন্তু আমরা মানে কি বলে যে একটু হতাশ হব যখন যদি বিএনপি এই ধরনের কোনো বিতর্কিত ব্যক্তি, যেই ব্যক্তিকে নিয়ে 2006 সালের পরবর্তী অনেক ইতিহাসই বাংলাদেশে রচিত হয়েছে, যে ইতিহাস কারো কাছে কাম্য ছিল না। সুতরাং এমন বিতর্কিত এবং দলীয় রাজনীতির সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তিকে এই ধরনের একটা নির্বাচন কমিশনের মতো শক্তিশালী সংগঠন বা সংস্থা বা প্রতিষ্ঠান যাই বলেন সেখানে এই ধরনের নাম প্রস্তাবনার মধ্যে আনা উচিত হবে না। এবং আমি মনে করি যে যদি আমরা একটি অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে একটা স্বাধীন সার্বভৌম শক্তিশালী নির্বাচন কমিশন চাই, তাহলে যথার্থ অর্থেই আমাদের সকল রাজনৈতিক দলেরই কিন্তু একটা আন্তরিক দায়িত্ববোধ থাকতে হবে। এবং সেই দায়িত্ববোধের জায়গা থেকে আমরা এমন কোনো বিতর্কে জড়াবো না যেই বিতর্ক নিয়ে আমাদের আগামী নির্বাচনটাও একটা অনিশ্চয়তার পথে গিয়ে দাঁড়ায় এবং সেখান থেকে কোনো কি বলে মতলববাজ গোষ্ঠী কোনো ফায়দা লুটতে পারে। আব্দুর রহমান সাহেব, আমাদের একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পরে এসে জয়নুল আবেদিন আপনার কাছে যেটা জানতে চাইবো যে আপনারা সবাই এই কথা বলেন যে তৃতীয় পক্ষ যেন কোনো সুযোগ না নিতে পারে, কিন্তু ইতিহাস সাক্ষী সবসময় বড় দুই রাজনৈতিক দলের টানাপোড়েনের কারণেই তৃতীয় পক্ষ সুযোগ নেয় এবং 111 তার সম্ভবত সাম্প্রতিককালে তার সবচেয়ে বড় উদাহরণ। ফলে সেই জায়গায় এই সার্চ কমিটি গঠন নিয়ে বিএনপি যে রাজনৈতিক বিতর্ক এরই মধ্যে শুরু হয়েছে, সেখানে বিএনপি কি এরকম সুস্পষ্ট অবস্থানে থাকবে এবং এরই মধ্যে আপনার দলের অনেক নেতা রাষ্ট্রপতি আদৌ নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবেন কিনা সেটি দেখার আগেই তারা সংশয় প্রকাশ করেছেন, সেটি কেন সেই উত্তর শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিতে চাই। দর্শক, ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর আমাদের সঙ্গে। পর স্বাগত আরেকবার, আমরা কথা বলছিলাম 24 ঘন্টায়, প্রসঙ্গ ছিল আলোচনায় নির্বাচন। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনার কাছে প্রশ্ন ছিল যে এই সার্চ কমিটি গঠন নিয়ে যদি রাজনৈতিক আলোচনা সমালোচনা বিরোধিতা এত তীব্রতা পায় তাহলে সেই সার্চ কমিটি কবে গঠিত হবে, সেই সার্চ কমিটি চিফ ইলেকশন কমিশনার সহ অন্য ইলেকশন কমিশনারদেরকে খুঁজে বের করবেন, তার গ্রহণযোগ্যতা, এই সব কিছু মিলিয়েই কি একটা অংশগ্রহণমূলক নির্বাচন করা একটা বড় কঠিন কাজ হয়ে গেল না? সে জায়গায় বিএনপির অবস্থানটা কি হবে, আপনারা কি রকম অনড় থাকবেন? কারণ আপনার নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে সমস্ত শর্ত আরোপ করেছেন যে প্রধান নির্বাচন কমিশনার এই ধরনের হতে হবে, এখানে এখানে চাকরি করা যাবে না, সেগুলো মেনে লক্ষ্য খুঁজে পাওয়া আসলে কতটুকু বাস্তবসম্মত? আপনার প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি আব্দুর রহমান সাহেবকে একটা ধন্যবাদ দেই, উনি একটা ভেরি ইম্পর্টেন্ট কথা বলেছে যে দলীয় যদি কোনো অ্যালায়েন্স থাকে, দলীয় যদি কোনো কানেকশন থাকে, তাহলে সেই ধরনের কাউকে নেওয়া ঠিক হবে না সার্চ কমিটিতে। সার্চ কমিটিতে এই কথাটা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেশ কিছুদিন পর্যন্তই বলে আসছে, তো সেই জন্য ওনাকে আমি প্রথমেই ধন্যবাদ দিচ্ছি। দ্বিতীয় কথাটা হচ্ছে 31টি দল আলোচনা করেছে, বেগম খালেদা জিয়া এত অবিবেচনাসুলভ নেত্রী নন আমার দৃষ্টিতে, কারণ তিনবার তিনি দেশ পরিচালনা করেছেন সাকসেসফুললি, প্রধানমন্ত্রী ছিলেন, একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দলের তিনি চেয়ারপারসন, যে তিনি যা নাম দিয়েছেন সেটাই রাখতে হবে এই কথাটা কিন্তু ঠিক নয়। যে কথাটি তিনি আলোচনায় বলে এসেছেন, যেটা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বলেছেন, সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি
এমন ব্যক্তিদেরকে নেবেন যে কথাটা রহমান সাহেব বলছেন এখন, যে যেটা মোটামুটিভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যাদের সাথে আলোচনা করে তাদের কাছে গ্রহণযোগ্যতা পায়। আমি এটা খুব কঠিন কাজ আমি কিছু মনে করি না, কেন রাজনীতিতে কিছু বিশেষ করে গণতান্ত্রিক রাজনীতিতে, এই আমার পাশে প্রফেসর সাহেব আছেন, তিনিও শেয়ার করবেন, রাষ্ট্রবিজ্ঞানও বলে যে ডেমোক্রেটিক রাজনীতিতে দাবি থাকে আকাশ পরিমাণ একটি রাজনৈতিক দলের, কিন্তু সেই সব দাবি কিন্তু মেনে নেওয়া সম্ভব, মেনে নিতে পারে না কেউ, কোনো সরকারই পারে না আমি বলবো আর কি। তবে সব দিক বিচার বিশ্লেষণ করে যদি রাষ্ট্রপতি একটা ব্যবস্থা গ্রহণ করেন, কারণ এখন সকল রাজনৈতিক দলই রাষ্ট্রপতির উপরে কিন্তু একটা আস্থা এনেছেন, তাহলে যদি সেখানে এই আমাদের সংবিধান অবশ্য প্রধানমন্ত্রীর সাথে আলোচনা সাপেক্ষে করতে হবে, এখন সেটা নির্ভর করে প্রধানমন্ত্রীর উপরে। এখন প্রধানমন্ত্রী যদি বলে যে না রাষ্ট্রপতি আপনি তো আপনার গতিতে যেতে পারবেন না, আমার গতিটা হচ্ছে বড় গতি, তাহলে সেখানে একটা প্রবলেম সৃষ্টি হতে পারে। আদারওয়াইজ আমি কোনো বিপদ আমি দেখি না। তার মানে এমনিতে রাষ্ট্রপতির উপরে আপনাদের আস্থার কোনো অভাব নেই? অভাব নেই, কিন্তু আপনাদের একাধিক নেতা, একাধিক প্রবলেমটাই হচ্ছে প্রধানমন্ত্রী যদি সেইটা, সেই জন্যই আমি বারবার আরও একটা অনুষ্ঠানে বোধহয় বলেছি যে এখানে আমাদের দেশের সংবিধানে ওই যে একটি জায়গায় বলে রেখেছে রাষ্ট্রপতি নামে সবই হবে, কিন্তু ওই যে একটি জায়গা রয়েছে স্যার, এটি একটা একদম মৌলিক জায়গা। যদি তাই যদি হয় স্যার, প্রশ্নটা হচ্ছে তাহলে অনেকেই বলছিলেন, কিন্তু বিএনপিও বলেছে এবং সম্ভবত সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী প্রথম বললেন যে রাষ্ট্রপতির সাথে এই সংলাপ দিয়ে কিছু হবে না, সংলাপ যা হওয়ার সেটি হতে হবে প্রধানমন্ত্রীর সঙ্গে, কারণ উনি নির্বাহী প্রধান, সাংবিধানিকভাবে ওনার ক্ষমতা সবচেয়ে বেশি, রাজনীতিতে ওনার ক্ষমতা বেশি। তাই যদি হয় তাহলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বা আওয়ামী লীগের পক্ষ থেকে যে ব্যাখ্যা বারবারই দেওয়া হয় যে তারা 2014 সালের নির্বাচনের আগে এসে আলোচনার উদ্যোগ নিয়েছিলেন, প্রধানমন্ত্রী টেলিফোন করেছিলেন, আবারও সেই ফোনে দিতে, তাহলে সেই জায়গাটায় আসলে এই সংলাপ করে লাভটা কি হলো রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ করে? শুনেন, একটা জিনিস তো আমার কাছে মনে হচ্ছে যে আজকে এখানে যে দুইজন আমাদের প্রবীণ রাজনীতিবিদ, ওনাদের কাছ থেকে শুনে আমরা কিন্তু আশার আলো দেখতে পাচ্ছি, এবং আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমিও মনে করতেছি মহামান্য রাষ্ট্রপতির উপরে সকল রাজনৈতিক দলের আস্থা আছে, এবং সর্বোপরি ক্ষমতাসীন রাজনৈতিক দলের তাদেরই রাষ্ট্রপতি, এবং উনি অত্যন্ত ভেটেরান এক আওয়ামী লীগের, তাই তো? তো অতএব ওনার প্রতি শ্রদ্ধাবোধ সকল দলেরই থাকবে, এবং উনি যদি ও ধরনের একটা উদ্যোগ নেন এবং সেখানে যে এই যে জনাল ভাই যে কথাটা বললেন, রাজনৈতিক দল তাদের চাহিদা প্রচুর থাকবে, কিন্তু একটা জায়গাতে ওনারাও একটা বটম লাইন ধরে রাখেন মনে মনে। এবং এখানে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে বর্তমান যে প্রেক্ষাপট, আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশের যে প্রেক্ষাপট, এখানে যে অবস্থাটা আছে, আওয়ামী লীগ, ক্ষমতাসীন আওয়ামী লীগ যেমন চায় যে একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন, শক্তিশালী নিরপেক্ষ নির্বাচন কমিশন হোক যা দ্বারা নির্বাচনটা পরিচালনা করবে এবং অত্যন্ত সকল দলের অংশগ্রহণে এবং যেখানে কোনো রকমের কোনো বিতর্ক থাকবে না। আমার বিশ্বাস এটা একেবারে আওয়ামী লীগের বডি লাইন, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কথা বলেছেন সম্মেলনে, সেখান থেকে এটাতে আমরা বুঝতে মনে হয়। এবং সর্বোপরি যে বিষয়টা হলো বিএনপি দেশের অন্যতম একটা রাজনৈতিক দল, অতীতের অভিজ্ঞতা থেকে ডেফিনেটলি তারা নিশ্চয়ই এমন কিছু করবেন যেখানে তারা এদেশের জনগণকে বোঝাতে সক্ষম হন, ইয়েস উই আর ব্যাক, আমরা আমাদের রাজনীতিতে ফেরত আসতে চাচ্ছি। এবং সেখানেই আপনি যেইটাই নিরপেক্ষের একটা সার্চ কমিটি মহামান্য রাষ্ট্রপতি হয়তো বা করবেন এবং একটা নিরপেক্ষ একটা ইলেকশন কমিশন হবে, এবং আমার কাছে মনে হয় আওয়ামী লীগ তো তারাই নিজেরাই এটা হয়তো বা যেভাবেই হোক এটা ইমপ্লাইড যে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে মহামান্য রাষ্ট্রপতির নিয়োগ এবং প্রধান বিচারপতির নিয়োগ ছাড়া যা কিছুই হবে সবই মাননীয় প্রধানমন্ত্রী ইন্টারভেন করুন আর না করুন ওনার নামটা থাকবেই, তাই তো? এটাই হয়ে থাকে। তবে এখানে যেহেতু সিচুয়েশনটা এখন আগের যে কোনো সময়ের তুলনায় দেশের অবস্থা অত্যন্ত পজিটিভ, আমার কাছে মনে হয় এটাও আপনি দেখবেন পজিটিভলি একটা আউটকাম আমরা পেয়ে যাবো।
জি এবং এবং আরেকটা বিষয় কিন্তু আপনি এই আপনারা একটু ইয়েস সাব ডুট করি, সেটা হচ্ছে রাষ্ট্রপতি কিন্তু এর পরেও একটি কথা বলছে যে বর্তমান যে অবস্থা চলছে সেই অবস্থার মধ্যে সকল রাজনৈতিক দলের একটা আলাপ আলোচনার প্রয়োজনীয়তা আছে। জি রহমান ভাই, আপনার কাছে যেটি প্রশ্ন সেটি হচ্ছে যে 2014 সালের নির্বাচনে যে কারণে বিএনপি শেষ পর্যন্ত অংশ নেয়নি, তখন বিএনপির দাবিটা ছিল একটা তত্ত্বাবধায়ক সরকার, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি আমাদের সংবিধানে ছিল সেটি আপনারা সংবিধান থেকে বাদ দিয়েছেন। বিএনপি সেখান থেকে সরে এসে এখন তত্ত্বাবধায়ক সরকারের জায়গায় আর নাই, ফলে অনেকেই বলছেন যে বিএনপি অনেকখানি নমনীয়, এবং এখনও অ্যাডভোকেট জয়নুল আবেদিন যে সুরে কথা বলছেন তাতে কিন্তু তারা 100 ভাগ চাইলে 100 ভাগই পাবেন সেটি বিএনপিও প্রত্যাশা করে না, ফলে বিএনপি অনেকখানি নমনীয় হয়েছে। এবং প্রধানমন্ত্রী যখন একটা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেন তখন নিশ্চয়ই সেটি আমরা ধরে নিতে পারি যে অংশগ্রহণমূলক নির্বাচন মানে অন্তত বিএনপি এবং আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন, কারণ এই দুটি দল সবচেয়ে দীর্ঘ সময় বাংলাদেশ শাসন করেছে। ফলে সেই জায়গাটাই সরকারি দল হিসাবে নিঃসন্দেহে আওয়ামী লীগের ভূমিকা আরো জোরালো হতে হবে, আরো জোরালো নিশ্চয়ই থাকবে। আপনারা কতটুকু সে জায়গায় ছাড় দেওয়ার মানসিকতা পোষণ করেন এখন পর্যন্ত? দলীয় ফোরামে কি ধরনের আলোচনা হয়? হ্যাঁ, আমার প্রশ্নটা হলো যে আসলে আমরা জাতিগতভাবেই কতগুলো বিষয়ে ভুল কনসেপশনের মধ্যে আসি বা থাকি সেটা না বলে এইটা বলতে পারি যে আমরা কতগুলো বিষয় একটু ইমোশনালি অ্যাকোমোডেট করি, আমাদের ভেতরে আত্মস্থ এইভাবে করি। সেটি হলো যে একটি রাজনৈতিক দল বৃহত্তম রাজনৈতিক দল হতে পারে, একটা বড় রাজনৈতিক দল হতে পারে, সেটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, কিন্তু রাজনীতির একটি ইতিবাচক গণতান্ত্রিক একটা কী বলে যে রাজনীতির উত্তরণের জন্যে একটা সাস্টেইনেবল পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আমরা যদি কেউ, সে যেই হোক, যদি কেউ আমরা একটু একগুঁয়েমিপনা করি, গোয়ার্তমি করি, বা আমরা যদি এক ধরনের কি বলে যে জিদ ধরি, তাহলে কি মানে ধরেই নিতে হবে যে রাজনীতিতে সে একেবারেই অপরিহার্য, যে সে ছাড়া রাজনীতি হবে না, নির্বাচন হবে না? এই জায়গাটা কিন্তু আমাদের পরিষ্কার করতে হবে। সেটি হলো মহামান্য রাষ্ট্রপতির প্রতি উনি আস্থা ব্যক্ত করেছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার নেত্রী, তার প্রধান বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা গণভবনের একটি সংবাদ সম্মেলনে স্পষ্ট করেই বলেছিলেন যে এটি মহামান্য রাষ্ট্রপতির এখতিয়ার, উনি যেভাবে করবেন আমরা সেইভাবে মেনে নেব। শুধু তাই না, এমনও বলেছেন যে মহামান্য রাষ্ট্রপতি পদক্ষেপ নেয়ার পর যদি এমনও হয় যে সেটি বাংলাদেশ আওয়ামী লীগের বিপক্ষে গেছে দলীয় দৃষ্টিকোণের জায়গা থেকে, তারপরও আমরা মেনে নেব। তো সুতরাং এই যে মাননীয় প্রধানমন্ত্রী ইন্টারভেনশন নিয়ে যে দুশ্চিন্তা, দুর্ভাবনা, এই জিনিসগুলো, এই সন্দেহ প্রবণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী যদি আন্তরিক না হতেন তাহলে তিনি বলতেন না যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন আমরা চাই, এবং অংশগ্রহণমূলক নির্বাচন চাওয়ার ভিতর দিয়ে অবশ্যই বিএনপির একটা অংশগ্রহণ থাকুক, সেটা উনি চান, এটা উনি চান। কিন্তু প্রশ্নটা হলো যে এই সুযোগটাকে দুর্বলতার জায়গায় ভেবে আমাদের কারোই এমন কোনো জিদ, এমন কোনো অনরঅবস্থানে যাওয়া, একটা অনরঅবস্থানে যাওয়া ঠিক হবে না, যেখানে মহামান্য রাষ্ট্রপতির জন্যে বিষয়টি বিব্রত করা হয়। তার মানে এবং মহামান্য রাষ্ট্রপতি আস্থার কথা বলছেন, আমি বিএনপির অবশ্যই উনি ভাইস চেয়ারম্যান না ভাইস প্রেসিডেন্ট, ভাইস চেয়ারম্যান, হ্যাঁ ভাইস চেয়ারম্যান, তো উনি দায়িত্বশীল ব্যক্তি এবং ওনার সেই সুযোগ অবশ্যই থাকবার কথা ওনার নেত্রীর কাছে, আমি জানি না আছে কি না। তো যদি থাকে তাহলে তাকে পরামর্শ দেওয়া, এবং আমরাও আমাদের জায়গা থেকে, আমাদের দলীয় জায়গায় আমরা বিবেচনা করবো, সেভাবে আলোচনা করবো, সেভাবে নিজেদের মানসিক প্রস্তুতি নেব যে মহামান্য রাষ্ট্রপতি
সার্চ কমিটি গঠন করে উনি সবার সঙ্গে আলাপ আলোচনা করেছেন, এক দফা হয়তো আরো করবেন, সব বিবেচনায় নিয়ে উনি যেটা করেন সেই জায়গাটার প্রতি সকলেই যেন আমরা শ্রদ্ধাশীল। এবং তার মানে হচ্ছে এখন বলটা আসলে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের কোর্টে, এবং তিনি প্রাজ্ঞ রাজনীতিবিদ, দীর্ঘদিন ধরে তিনি সংসদে আছেন, স্পিকার আছেন, বাংলাদেশের রাজনীতি তিনি খুব ভালো বোঝেন, আন্তর্জাতিক সমীকরণ বোঝেন, তিনি নিশ্চয়ই একটা দায়িত্বশীল সিদ্ধান্ত নেবেন। কিন্তু যে প্রশ্নটা রেখে একটা বিরতিতে যেতে চাই সেটি হচ্ছে যে আমাদের দেশে এরকম ব্যবস্থায়, গণতান্ত্রিক ব্যবস্থা উত্তরণের পরে রাষ্ট্রপতিদের কর্মকাণ্ড বিভিন্ন সময়ে আমাদেরকে অনেক বেশি ভুগিয়েছে, বিশেষ করে বড় দুই রাজনৈতিক দলকে সেটির জন্য ভুগতে হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে অ্যাডভোকেট আব্দুল হামিদের মতো একজন প্রবীণ রাজনীতিবিদ নিশ্চয়ই যথাপযুক্ত সিদ্ধান্ত নেবেন, সেটি যদি না নেয় তাহলে তার পরিণতি নিশ্চয়ই আবুল কাশেম মজুমদারের চেয়ে অ্যাডভোকেট জয়নুল আবেদিন এবং জনাব আব্দুর রহমান আপনাদেরকে বেশি ভুগতে হবে, ইতিহাস অন্তত তাই বলে। ফলে সেই জায়গা থেকে, ইতিহাস থেকে আমাদের রাজনৈতিক দলগুলো কতটুকু শিক্ষা নিচ্ছে সেটি নিয়ে কথা বলবো, তার আগে আবার একটা বিরতি নিচ্ছি। দর্শক ছোট্ট দর্শক স্বাগত আর একবার 24 ঘন্টা। আমরা কথা বলছিলাম নির্বাচন প্রসঙ্গে, একেবারে শেষ সময় আমরা প্রফেসর আবুল কাশেম মজুমদার আপনাকে দিয়ে এ পর্বের আলোচনা শুরু করি। সব মিলিয়ে আপনারা সবাই আশাবাদী, কিন্তু আশাবাদ বহু সময়ে কিন্তু নানা কারণে ঘাত প্রতিঘাতের মুখে পড়েছে। সবশেষ 1/11 তার সবচেয়ে বড় উদাহরণ, যেটাতে আমাদের রাজনীতিবিদদেরকে সবচেয়ে বেশি ভুগতে হয়েছে। 2 বছরের বেশি একটি অসাংবিধানিক সরকার ছিল, প্রধান দুই নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী এবং বেগম খালেদা জিয়াকে জেল খাটতে হয়েছে, এবং তার পরিণতি কী হয় সেটা আমরা সবাই দেখেছি। ফলে আপনি কি মনে করেন যে আমাদের রাজনৈতিক দলগুলোর এখনকার যে আচরণ, বিশেষ করে সাম্প্রতিক সময়ে যে ইতিবাচক আচরণ, হরতাল, সহিংসতা, অবরোধ নেই, পারস্পরিক কথা কাটাকাটি, সেটা সারা পৃথিবীতে আছে, সেটা চলে, ফলে রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন কি আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে আগামী নির্বাচনকে কেন্দ্র করে? আমি আপনার ওই এর পূর্বের কথাতে বলতেছিলাম, আপনি যদি দেখেন ইতিহাস পর্যালোচনা করেন, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি হয়তো বা মায়ানমারে ভিজিটে গেছেন, এসে কিন্তু রাষ্ট্রপতিকে রিপোর্ট করতেছেন, সৌজন্য সাক্ষাৎ করে বলতেছেন। এটা কিন্তু আমার মনে হয়, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর ক্ষেত্রে এই নজিরদার নেই। সো এটা থেকে বোঝা যায় যে তিনি মহামান্য রাষ্ট্রপতির প্রতি তার শ্রদ্ধাবোধ এবং তিনি তার দায়িত্বটা যথার্থভাবে বোঝেন। আমি শেষ করিনি, আপনার মাথা পড়ে না। তারপর যে বিষয়টা হলো যে এখন সিচুয়েশনটা রাষ্ট্রবিজ্ঞানে আমরা শুধু একটা জিনিস বলি, রাজনীতির অনেক ক্ষেত্রে অনেক কিছুই কিন্তু পরিস্থিতির উপরে নির্ভর করে। এখন আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতিটা যেটা, আওয়ামী লীগও তারা অংশগ্রহণমূলক নির্বাচন সবাই যাচ্ছে, এবং বিএনপি তার নিজস্ব গণ্ডিতে আমার মনে হয় সে বুঝতে পেরেছে এবং সে নমনীয় ভূমিকা পালন করবে, এবং আশা করতেছি ভবিষ্যতে নির্বাচনের সুবাতাস আমরা পাবো, হয়তো বা সার্চ কমিটির মাধ্যমে। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমার দাবি থাকবে যে আজ হোক দুদিন পরে হোক, আমরা আইনের মাধ্যমে গেলেই এই বিতর্কগুলো থেকে মুক্তি মিলবে। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনার শেষ সময়ের মন্তব্য শুনতে চাই। সাম্প্রতিক সময়ে বিএনপি যে সমস্ত কাজ করে প্রশংসিত হয়েছে, বিশেষ করে 2014 ইলেকশনের পরের বছর পর্যন্ত 5 জানুয়ারি মানে সাধারণ মানুষের কাছে একটা আতঙ্ক ছিল, সেটি আপনারা এবছর করেননি। তার আগের বছর রাজনৈতিক উত্তাপ কম ছিল, সহিংসতা অনেকখানি নেই, কথাবার্তার সুরে এক ধরনের নমনীয়তা, এক ধরনের আপোষ এবং এক ধরনের সমাধান খোঁজার চেষ্টা, সেই ধারা নিশ্চয়ই বিএনপি অব্যাহত রাখবে। হ্যাঁ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে যে বাংলাদেশের মানুষ নির্বাচনের মাধ্যমেই পরিবর্তন আনবে, এবং এটাও বিশ্বাস করে বাংলাদেশের মানুষ যদি তাদের ভোট, নিজেদের ভোট নিজেরা দিতে পারে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এইটা যদি দিতে পারে, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে যে তাদের সামনে সুবাতাস অনেক বেশি। আর যদি এটাই হয়, আমার ভোট আমি দেব, তোমার ভোট আমি দেব, সব ভোট আমি দেব, সেটি নিশ্চয় আদর্শ অবস্থা না, এই এই সেই এই সিস্টেমের পরিবর্তন হবে না। জি, আমরা এখন সেই জন্য আমি মনে করি যে রাষ্ট্রপতি এই সেই অতি সম্প্রতি কিছু কথাবার্তা বলেছেন, সেইখান থেকে আমি বলছি রাষ্ট্রপতি নিজেও মনে করেন যে দেশে একটা রাজনৈতিক পরিবর্তন দরকার, এবং সেটা দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য। সেই জন্য বলেছে সকল রাজনৈতিক দলকে আলাপ আলোচনা করে এটা কি
এগিয়ে নেওয়ার জন্য। আমরা একেবারে শেষ সময়ে জনাব আব্দুর রহমান, শেষ বিচারে ক্ষমতায় যারা থাকে তাদের প্রতি দায় বেশি পড়ে, তাদের প্রতি প্রত্যাশা বেশি থাকে, ফলে আওয়ামী লীগ সেই প্রত্যাশার যে বিশাল পারদ সেটা কতটুকু মেটাতে পারবে বলে আপনার মনে হয়? আমরা একদমই আন্তরিক, এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দলের প্রধান, তিনি নিঃশর্তভাবেই মহামান্য রাষ্ট্রপতির সংবিধান সম্মত যে এখতিয়ার, সেই এখতিয়ারের প্রতি তিনি ছেড়ে দিয়েছেন। উনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত আমরা একদম মাথা পেতে নেব, এবং আমরা প্রত্যাশা করব, আমরা আশা করব যে মহামান্য রাষ্ট্রপতির উদ্যোগে যে সার্চ কমিটি, নির্বাচন কমিটি গঠন, সব কিছু মিলে একটা এমন একটা পথ তৈরি হবে যেই পথে সকল বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করে আমরা গণতন্ত্রের অভিযাত্রাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমাদের কোনো দুর্বলতার সুযোগ নিয়ে অন্ধকার গলিপথ দিয়ে কোনো অপশক্তি যেন ক্ষমতায় না বাংলাদেশের। অনেক ধন্যবাদ জনাব আব্দুর রহমান, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট জয়নুল আবেদিন, অনেক ধন্যবাদ প্রফেসর আবুল কাশেম মজুমদার। দর্শক, আমাদের প্রত্যাশাও সেটি, রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকবে, এবং বাংলাদেশের মানুষ যে স্বপ্ন নিয়ে দেশটি স্বাধীন করেছিল সেই স্বপ্ন পরিপূর্ণভাবে বাস্তবায়িত হবে, সেই প্রত্যাশায় শেষ করছি। ভালো থাকবেন সবাই, থাকবেন যমুনা টেলিভিশনের সঙ্গে। থ্যাংক ইউ।